দুনিয়াবী যত কাজ আমাদের করতে হয়, অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়, এবং এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আমরা অনেক সময় রীতিমতো দোদুল্য মনে ভুগতে থাকি যে আমরা কোন পথে হাঁটা উচিত আর কোন পথে হাঁটা উচিত না, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি। একজন ইমানদারের জন্য এই জাতীয় পরিস্থিতির সমাধানে শরীয়ত দুটি পথ রেখেছে, দুটি উপায় রেখেছে, দুটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। তার একটা হলো ইস্তিশারাহ, আরেকটা হলো ইস্তিখারাহ। একটা হলো পরামর্শ করা, আরেকটা হলো ইস্তিখারা করা। এই দুটি সুন্নাহ, এই দুটি পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে যত বড় বড় সিদ্ধান্ত হবে, যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, সেগুলো আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নিতে পারবো আমরা। সেই সিদ্ধান্তগুলোতে আমাদের জন্য বারাকা নাজিল হবে সেগুলোর মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন। এই পরামর্শকে বলা হয় ইস্তিশারাহ, পরামর্শ তলব করা অন্যের কাছে, আর আল্লাহর কাছে ওই কাজে কল্যাণ কোথায় আছে, কোন দিকে আছে সেই মর্মে দোয়া করা, এটার নাম হলো ইস্তিখারা। আমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, চাকরি বাকরি করার ক্ষেত্রে, পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অনেক সময় বিদেশ বা সফরে যাওয়ার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমার কি এই জায়গাটা যাওয়া উচিত, নাকি এখানে গেলে আমার ক্ষতি হবে লাভের চাইতে বেশি। এটা নিয়ে আমরা অনেক সময় দোদুল্য মনে ভোগী কি ভোগী না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে মশওয়ারা বা পরামর্শ করার গুরুত্ব আরোপ করেছেন একাধিক জায়গায়। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাসূলি ওয়া আকামুস সালাহ, যারা রাসূলের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, এবং তাদের যে কর্মকাণ্ড সমূহ নিজেদের মধ্যে তারা যে সমস্ত বিষয় আশয় দুনিয়াবী বিষয় আশয়কে স্থির করে, ঠিক করে, সিদ্ধান্ত গ্রহণ করে, এটা তাদের মধ্যে সুরার মাধ্যমে করে, পরামর্শ সাপেক্ষে করে, একে অন্যের সাথে মশওয়ারা করে, পরামর্শ করে, মতামতগুলো নিয়ে তারপর উত্তম মতামত যেটি সেটিকে গ্রহণ করে তারা তার উপরে আমল করে। এটা হলো আল্লাহর ইমানদার এবং নেককার মানুষদের বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বয়ং তার রাসূলকে নির্দেশ করছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, হে রাসূল আপনি তাদের সাথে অর্থাৎ সাহাবীদের সাথে, আপনার শিষ্যদের সাথে, আপনার প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, আপনার সঙ্গী যারা আছেন, তাদের সাথে আপনি পরামর্শ করুন, আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইদা আজামতা, আর পরামর্শ করে কাজ করার পর যখন আপনি কোন একটা সিদ্ধান্ত স্থির করে ফেলবেন পরামর্শের ভিত্তিতে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহর উপর ভরসা করবেন যে এই সিদ্ধান্তের মধ্যে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন যে তিনি আমার কল্যাণ দান করবেন, অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহর উপরে ভরসা করবেন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত গ্রহণ করার পর আর হেজিটেশনে ভুগবেন না, সংশয়ে ভুগবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কল করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারী, আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে সে মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। মুহতারাম হাজেরিন, এই দুটি আয়াত আমাদেরকে বলছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, দুনিয়াবী কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের পরামর্শ করা উচিত। এই পরামর্শটা হবে যে বিষয়ে যিনি এক্সপার্ট, যে বিষয়ে যিনি অভিজ্ঞ, যে বিষয়ে যিনি দক্ষ বিচক্ষণ, সে মানুষের কাছ থেকে সে বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। আপনি আপনার সন্তানের বিবাহ শাদী দিবেন, কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত নয়, কোন জায়গায় আত্মীয়তা করলে ভালো হবে, কোথায় মন্দ হবে, এ বিষয়ে আপনি যেমন আশপাশের লোকজন থেকে খোঁজখবর নেবেন, অথেন্টিক সোর্সগুলোর মাধ্যমে আপনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন, সেই সাথে অভিজ্ঞ পণ্ডিত এবং বুদ্ধিমান মানুষগুলোর সাথে পরামর্শ করবেন। আমরা অনেকে আছি এই পরামর্শের ধার ধারি না, আমার যা খুশি তা আমি করি। আপনি যদি কয়েকজনের মতামত নেন, পারিবারিকভাবে পরামর্শ হতে পারে, এই সুন্নাত মুসলমানদের থেকে আজকাল উঠে গেছে যে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার অন্যান্য সদস্য যারা আছেন তা
তাদেরকে সাথে নিয়ে আপনি পরামর্শ করবেন যে এই বিষয়ে আমাদের কোনটা করা উচিত এমন কি আপনার পরিবারের কোন সদস্যকে আপনার কাছে মনে হয় যে খুব বেশি হয়তো বিচক্ষণ নন কিন্তু পারিবারিক বিষয় যেহেতু অতএব পরিবারের একজন সদস্য হিসেবে তার মতটা আপনি গ্রহণ করবেন এটাতে একদিক থেকে লাভ হবে যে তিনি নিজে একটা বিষয়ে তিনি ভাববেন এঙ্গেজ হয়ে যাবেন যেহেতু তার মতামত চাওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ সেখানে ফিকির করবে সবার চিন্তাটা সেখানে লাগবে এটা পরিবারের জন্য কল্যাণের হবে দ্বিতীয় দিক থেকে উপকারিতা হবে এভাবে যে আল্লাহ তাআলা হয়তো কোন সাধারণ মানুষের মস্তিষ্কে ভালো কিছু দিতে পারে আপনি হয়তো কল্পনা করেন নাই এরকম চমৎকার একটা মতামত তার মাধ্যমে চলে আসতে পারে এইজন্য মশওয়ারা এবং পরামর্শ করতে বসলে সেখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন আল্লাহ তাআলা কল্যাণ দান করেন আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যে সমস্ত বন্দীদেরকে আটক করা হয়েছিল তাদের সাথে কি আচরণ করা হবে তাদের ফয়সালা কি হবে তাদের উপর সিদ্ধান্ত কি নেওয়া হবে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করেছিলেন তিনি তো নবী ছিলেন তিনি তো রাসূল ছিলেন তিনি চাইলেই একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন সাহাবীরা কেউ অমত করতেন না কেউ বিরোধিতা করতেন না কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি রাসূল হওয়া সত্ত্বেও তিনি তার সাহাবীদের সাথে পরামর্শ করেছেন যাদের মতামত নেওয়াটা খুব বেশি প্রয়োজনীয় মনে করেছেন তাদের পরামর্শ নিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মত দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা মত দিয়েছেন অন্যান্য অনেক সাহাবীরা আরো নানা রকমের মত দিয়েছেন এই সমস্ত মতামতগুলো গ্রহণ করে পরামর্শ নিয়ে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালো মনে করেছেন তিনি পরামর্শের সিদ্ধান্তদাতা আমির এবং অভিভাবক মূল গার্ডিয়ান হিসেবে তিনি সিদ্ধান্ত করেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই সিদ্ধান্ত নেওয়ার পর দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন এবং জানিয়ে দিলেন হে রাসূল এই ব্যাপারে আল্লাহর ফয়সালা ছিল সেটা যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন ওমর যেটা বলেছিলেন ওইটাই ছিল আল্লাহর ফয়সালা কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভিন্নটা যেহেতু পরামর্শের ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো পক্ষপাতও করেন নাই এবং দুনিয়াবী বিষয়ে যখন পরামর্শ করে ফয়সালা না হয় সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেখানে আল্লাহ তাআলা এইভাবে বরকত দান করেন এবং আল্লাহর আযাব থেকে আল্লাহর রোশনল থেকে মানুষ বেঁচে যায় এর জন্য কোনো গুনাহ হয় না যেহেতু পরামর্শ করে করা হয়েছে অতএব আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে আমাদেরকে পরামর্শ ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো পরামর্শ ভিত্তিক চলতে হবে আমরা অনেকে আছি যে নিজে যা বুঝি বাস এটাই অনেক পরিবারের কর্তা আছেন যে ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী আপনার ভাই বোন অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না এরকম মানুষ আছে না নাই উনি যা ভালো মনে করেন ওইটাই উনি ফয়সালা করে চলে যান এই মানুষের জিন্দেগিতে আল্লাহ তাআলা বারাকা দান করেন না তার ফয়সালায় বারাকা হয় না বরকত নাজিল হয় না বরকত হবে তখন যখন পরামর্শ ভিত্তিক কাজ করব হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলো এককভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো একটু ক্রিটিক্যাল যেগুলো মনে হচ্ছে যে না এই বিষয়ে আমাদের একটু ভুল হলে ক্ষতি হতে পারে আবার ভালো কিছু হতে পারলে কল্যাণও হতে পারে এই জন্য পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটা এটা হলো সুন্নাহ অতএব ঘরে ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা পরামর্শ ভিত্তিক কাজ করব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এদেশের যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা অনেকে জানেন অনেকে হয়তো নাও জানতে পারেন যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা হয় সাধারণত সুরা এই পরামর্শ এর মাধ্যমে ওলামায়ে কেরাম যেহেতু কোরআনের আয়াত জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জানেন সেজন্য তারা পরামর্শ ভিত্তিক এই প্রতিষ্ঠানগুলো সাধারণত পরিচালনা করে থাকেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরামর্শ ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করুন এই পরামর্শের আবার কিছু আদব আছে কিছু শিষ্টাচার আছে পরামর্শের আগে নিজেদের মধ্যে কোন রকম দলবাজি করা যেটা আজকাল দেখা যায় অনেক সময় অনেক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে আলাদা করে একটা নিজেরা নিজেরা গ্রুপিং করে নেয় এবং সেটার প্রভাব পরামর্শের উপরে পড়ে পরামর্শ মানুষ যখন দিবে মতামত যখন ব্যক্ত করবে সে আল্লাহর দিকে রুজু হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে পরামর্শ দিবে এবং নিজের মতামত প্রতিষ্ঠার জন্য পাগল পড়া হয়ে থাকা এটা কোনো ইমানদারের শান হতে পারে না ইমানদার সে আল্লাহর দিকে রুজু হয়ে মত দিবে এবং সেই মতের মধ্যে আল্লাহ না করুন কোনো অকল্যাণ থাকতে পারে সে ভয় তার মধ্যে থাকবে সে সবসময় বিনয়ী হয়ে মতামত দিবে এইভাবে যদি আমরা পরামর্শ ভিত্তিক আমাদের পরিবার গড়ে তুলতে পারি আজকাল পরিবারগুলোতে আমি জানি যে
অনেক পরিবারের সন্তানদের সাথে বাবা মার কোনো সম্পর্ক নেই বাপ যা খুশি পরামর্শ সিদ্ধান্ত নিচ্ছেন মা মারগুলো সিদ্ধান্ত নিচ্ছেন সন্তানরা তাদের কেবলা আলাদা বাপের কেবলা আলাদা মায়ের কেবলা আলাদা এক একজন এক এক দিকে ছুটছে এবং কোনো প্রকার পারিবারিক বন্ধন নাই এই দুরবস্থা দূর করবার জন্য আমাদেরকে পরিবারে পরামর্শ ব্যবস্থা চালু করতে হবে আপনি প্রতিনিয়ত প্রায় সময় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জেনে সবাইকে ডাকবেন ডেকে সকল সদস্যকে বসে এমনকি আপনার ছোট ছেলেটাকেও ছোট মেয়েটার কাছ থেকে মতামত নিলেন যে মা তোমার মত কি তুমি কি মনে করো এই বিষয়ে তখন প্রত্যেকটা মানুষ পরিবারের কল্যাণের জন্য চিন্তা ফিকির করবে ইসলামের সৌন্দর্যটা আজ আমাদের সমাজ থেকে অনেকটাই হারিয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে সেটাকে পুনর্জীবিত করার তৌফিক দান করুন সবাই পরামর্শ করে কাজ করব তো ইনশাআল্লাহ এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে দুনিয়াবি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কিভাবে আপনি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন এর আরেকটা উপায় হলো ইস্তিখারা করা পরামর্শ গ্রহণ করা সেটাকে বলা হয় ইস্তিশারা আর আল্লাহর কাছে যে কোনো কাজে কল্যাণের দোয়া করাটাকে বলা হয় ইস্তিখারা এই ইস্তিখারা এই সম্পর্কে আমরা জানি আবু দা বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন كان النبي صلى الله عليه وسلم يعلمنا الاستخارة كما يعلمنا السورة من القرآن نبي صلى الله عليه وسلم صحابي বলছেন যে তিনি আমাদেরকে কোরআনের একটা সূরা যেরকম শিক্ষা দিতেন ধরে ধরে ইস্তিখারাটা সেভাবে শিক্ষা দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেরকম শেখাতেন ইস্তিখারাটাও সেভাবে শেখাতেন এবং এই ইস্তিখারা এটা সাহাবায়ে কিরামকে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় উদ্বুদ্ধ করতেন সবাই যেন উৎসাহী হয় সবাই যেন ইস্তিখারা করে পরামর্শ বা ইস্তিশারা এটা আমাদের মধ্যে কিছুটা থাকলেও ইস্তিখারা এ সম্পর্কে জানাশোনাও নাই আমরা অনেকে জানিও না কিভাবে ইস্তিখারা করতে হয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে সূরা কোরআনের সূরার মতো ধরে ধরে যে জিনিসটা শিক্ষা দিতেন সেই ইস্তিখারা আমরা জানি না দুঃখজনক বিষয় আমরা এই গোটা মসজিদের মধ্যে যত মানুষ আছি কজন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তিখারা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইস্তিখারা শিক্ষা দিয়েছেন ইস্তিখারার সেই সুন্নাহ পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে ইস্তিখারার দোয়া পড়ে ইস্তিখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এরকম কয়জন আছেন হাত তুলতে দেখি এই মাহফিলে কতজন আছেন যে ইস্তিখারা করেছেন আমি এবার ইস্তিখারার পদ্ধতি কিন্তু শুনতে পারি শুধু ইস্তিখারা করছেন বললে হবে না তখন আমি শুনবো যে কিভাবে করছেন বলেন কে আছেন হাত তোলেন একটা মানুষও কিন্তু নাই তাহলে বোঝা গেল ইস্তিখারার এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায়ের পথে ঠিক কিনা বলেন তাহলে আজকে যদি আমি ইস্তিখারার পদ্ধতি আপনাদেরকে বলে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন ইনশাআল্লাহ ইস্তিখারা করবেন তো ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করলে আমি শেখাবো আর না হলে আমরা অন্য দিক চলে যাই এই আলোচনা করব না কারণ সে আলোচনা সে ওয়াজ আমি করতে চাই না যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব আপনারা শুনে চলে যাবেন লাভের লাভ কিছু হবে না আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব কাজে পরিণত করব বাস্তবে প্রয়োগ করব সেই নিয়ত করে তারপর যেতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে আসুন ইস্তিখারার পদ্ধতিটা আমরা জানাই তার আগে আমরা বলি ইস্তিখারা শব্দের অর্থটা কি ইস্তিখারা এটা খায়ের শব্দ থেকে ইস্তিখারা মানে হলো কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা তলবুল খায়ের আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন সবই ঠিক আছে পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে সে আশঙ্কা আছে না নাই আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে ব্যাটে বলে হইছে আমাদের সাথে বনছে মেয়েটাও ভালো ছেলেটাও ভালো আত্মীয় ভালো হ্যাঁ তারপরে যে আমাদের সাথে ম্যাচিং হয় সব ঠিক আছে কুফুও মিলে সামঞ্জস্য হয় এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয় হতে পারে কি পারে না এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই নিজে নিজে স্থির করছি যাব তাদেরকে এখনো জানাই নাই এখন আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন সহজ করে দেন আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয়
এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয় তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরায় দেন আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন এর নাম হলো ইস্তিখারা মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি এই দোয়া করা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা সঁপে দেওয়া এটা তো অনেক বড় সুযোগ ভাই আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যেটা চারটিখানি কথা নয় কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না বা আমাদের এই আমলটি একেবারে অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে মুহতারাম হাজেরিন তাহলে ইস্তিখারা শব্দের অর্থ আমরা জানলাম ইস্তিখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম ইস্তিখারা মানে হলো কল্যাণ কামনা করা যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া যে আল্লাহ ভালোটা যেন হয় এটা আমাদের জীবনে দরকার আছে না নেই আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তিখারা শিখিয়েছেন সাহাবীদেরকে জাবির রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আমরা বললাম সেই হাদিসের আলোকে ইস্তিখারা কিভাবে ইস্তিখারার নিয়ম হলো যে আপনি যে কোনো সময় নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময় অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না হারাম সময় আছে না সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় সূর্য মাঝখানে থাকার সময় আবার কিছু মাকরু ওয়াক্ত আছে এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি দুই রাকাত নামাজ পড়বেন সুন্দর করে উত্তম রূপে ওযু করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে সুন্দর করে দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো নামাজই সুন্দর হইতে হবে লম্বা কেরাত দিয়ে রুকুটা সুন্দর করে করে সেজদাটা সুন্দর করে করে ধীরস্থিরতার সাথে মাধুর্যের সাথে মহব্বতের সাথে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজটার নাম হলো ইস্তিখারার নামাজ এটার নাম কি নামাজ ইস্তিখারার নামাজ এই ইস্তিখারার নামাজের আবার আলাদা কোনো সূরা নাই কিন্তু যে প্রথম সূরা ফাতিহার পরে অমুক সূরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন আবার পরের রাকাত সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন মিলে সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাকাত নামাজ পড়বেন তাহলে নামাজ হয়ে গেল ইস্তিখারা নিয়ত কি থাকবে ও যে নিয়ত থাকবে আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি সেই নিয়ত করে আমি দুই রাকাত নামাজ পড়ছি বাস আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল দুই রাকাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে ইস্তিখারার দোয়া দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা আল্লাহ আমি আপনার ইলম অসীম ইলম আল্লাহ সব জানেন কি হবে কি না হবে সব আল্লাহ জানেন তো আল্লাহ আপনার সেই ইলম থেকে আমি আমার কল্যাণ কামনা করছি আপনি সব জানেন সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফয়সালা দেন আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা আল্লাহ আপনার ইলম থেকে আমি কল্যাণ কামনা করি ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি শক্তি প্রার্থনা করি সামর্থ্য প্রার্থনা করি আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই শক্তি সেই সামর্থ্য সেই তৌফিক যেন আমার হয় এটা আপনার কাছে চাই আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম এবং আপনার মহান অনুগ্রহ করুণা সেটা থেকে আমি প্রার্থনা করি আপনার কাছে করুণা চাই আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য আল্লাহ আপনার যে ইলম আছে সেই ইলম সেই মহাজ্ঞান সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণ কোন পথে হবে সেটা প্রার্থনা কামনা করি এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির কেন আপনার কাছে সত্যি প্রার্থনা করি কারণ আপনি পারেন ওয়ালা আকদির আমি পারি না আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই দেখা যায় হিসাব উল্টে যায় ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির কারণ আল্লাহ আপনি পারেন আমি সেটা পারি না ওয়া তাআলাম ওয়ালা আলাম আর আপনি সব জানেন আমি কিন্তু সব জানি না ফাইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব কারণ আপনি গায়েবের ইলম রাখেন গায়েব সম্পর্কে মহা জ্ঞানের অধিকারী কি হবে না হবে এই সব আপনি জানেন
এইজন্য আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্যাণ কথা হবে আপনি আমাকে ফয়সালা দেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগীরুকা বিইলমিক ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তাআলামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা বি অথবা ব্যবসা আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি আল্লাহ যদি আমি যে কাজটা করতে যাচ্ছি হাযাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব বা মনে মনে অন্তত স্মরণ করব আল্লাহ আমার অমুক কাজটা তখন মনে মনে চিন্তা করবেন কোনটা তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা অমুক দেশে ভিসাটা নেব কিনা অমুক জায়গায় আমি এখন যাব কিনা এই কাজটা এই মুহূর্তে করব কিনা অমুক জায়গায় আত্মীয়তা করব কিনা এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া কদরহু লি আল্লাহ আমার অমুক কাজটা এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে আমার ধর্মের জন্য আমার দিনদারিতার জন্য যে এই কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না এবং শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এই কাজে আমার কোনো ক্ষতি হবে না এটাতে আমার ভালো হবে এরকম যদি আপনি মনে করেন বা আপনার এলমে যদি সেরকমই থাকে তাহলে ফায়াসসির হলি তাহলে সেই কাজটা ফাকদুর হলি ওয়াইয়াসসির হলি তাহলে সেই কাজটা আপনি আমার তাকদিরে দেন আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন সুম্মা বারিকলি ফি এরপর আমাকে এর মধ্যে বরকত দান করেন আবার বলছি আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুর হলি ওয়াইয়াসসির হলি সুম্মা বারিকলি ফি আল্লাহ অমুক কাজটা যদি আমার জন্য ভালো হবে আপনার ইলমে যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে সেই কাজটা আমার জন্য ফয়সালা করে দেন ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন কল্যাণ দান করেন কত সুন্দর দোয়া এরপরে হলো ওয়াইনকু আল্লাহুম্মা ইন কুনতা তা ওয়াইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা পরের অংশ হলো ওয়াইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আগের অংশ পরের অংশ সব একই শুধু শাররুল শব্দ وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري আর যদি আল্লাহ আপনার এলেমে থাকে আপনার জ্ঞানে যদি এটা থাকে আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে এটা যদি আপনি জানেন তাহলে ফাসরিফু আননি তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরায় দেন ওয়াসরিফু আননি এবং তাকেও আমার থেকে দূরে সরা দেন আমাকে তার থেকে দূরে সরা দেন আর তাকেও আমার থেকে দূরে সরা দেন অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমাদের মধ্যে কি থাকে ক্ষতি নিহিত থাকে ওয়া ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি আমার ধর্মের জন্য দিনদারিতার জন্য আমার আখিরাতের জন্য আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয় অমঙ্গলের হয় তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরায় দেন এবং আমাকে তার থেকে দূরে সরায় দেন ফাসরিফু আননি ওয়াসরিফহু ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আননি আল্লাহ আমাকে আপনি তার থেকে দূরে সরান এবং তাকেও আমার থেকে দূরে সরায় দেন ওয়াকদুর লিল খাইর হাইসু কান এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে এই বিষয়ে আপনি সেখানে আপনি আমার জন্য ফয়সালা করেন সুম্মা রদ্দিনি বি এরপর এরপর আমাকে আপনি সন্তুষ্ট করে দেন আপনার ফয়সালার প্রয়োজন আমি আবার সন্তুষ্ট হয়ে যাই সেই তৌফিক দান করেন কত চমৎকার একটা দোয়া কত চমৎকার একটা আমল আমরা করি না করা হয় না আমি পুরো দোয়াটা আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আস্তাগীরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب
اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فيسره لي فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفني عنه واصرفه عني ثم اقدر لي الخير حيث كان ثم ردني به তাহলে এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইবো অকল্যাণ থেকে পনা চাইবো বাস ইস্তেখারা হয়ে গেছে দুই রাকাত নামাজ পড়বেন আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন মুখস্থ পড়তে পারেন না কোনো অসুবিধা নাই দেখে দেখে পড়েন তাহলে ইস্তেখারা হয়ে যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইস্তেখারার এই নামাজ এই দোয়া কয়বার পড়বেন উত্তর হলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এমন হতে পারে দিনে দুইবার চারবার করলেন এমন হতে পারে এক সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত বিষয়ে ফয়সালা আল্লাহ তাআলা আপনার অন্তরে না ঢালবেন আপনার অন্তরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত না দিবেন আপনাকে স্যাটিসফাইড না করবেন মন কোনো একদিক না ঝুঁকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায় আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে পদ্ধতিটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে কল্যাণ আছে আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে অথচ এটা জরুরি না ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কি না জরুরি না হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তাআলা ঈমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে এগুলোকে মুবাশশিরাত বলা হয়েছে হাদিসের ভাষা কিয়ামতের আগে মুবাশশিরাত বেশি বেশি দেখবে ঈমানদাররা অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে ইন্ডিকেট আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে স্বপ্ন থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় গাইড করেন তোমার এটা এদিকে যাওয়া উচিত ওইদিকে যাওয়া উচিত না ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্ন দেখে মানুষ যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই ইস্তেখারা নামাজ পড়বেন ইস্তেখারা দোয়া পড়বেন এরপর আপনি আপনার কাজটা র্যান্ডমলি করতে থাকবেন ইনশাআল্লাহ যদি কল্যাণের হয় সহজ হয়ে যাবে বাধাগ্রস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে অকল্যাণের হয়ে গেছে এখন মুশকিল হলো ইস্তেখারা করছেন করে একটা ব্যবসা শুরু করছেন আল্লাহ মাফ করো ধরা খাইছেন ব্যবসায় ইস্তেখারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা এবার কি হবে বলেন তাহলে বুঝতে হবে হয় আপনার ইস্তেখারার ত্রুটি আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পেছনে আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন অনেক ধরা খাওয়ার ভিতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে থাকে কি থাকে না অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে এমন টাকা পয়সা কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে একটা সময় সে আফসুস করে আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোড়াটা আমার নষ্ট হইতো তো এরকম অনেক সময় হয় কি হয় না ইমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেই বলেছেন যে ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোনো কাজ করার ব্যাপারে তখন আর কোনো হেজিটেশন নাই আল্লাহর উপরে ভরসা বাস ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন কারণ আল্লাহ তাআলা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন অতএব ভাইরা ইস্তেখারা করব তো ইনশাআল্লাহ ইস্তেখারা করার পর কোন আল্লাহর বান্দা দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রওয়ায়েতে আসছে সেটার আলোকে আমরা বলি ইস্তেখারা করার পর কোনো মানুষ যদি নাখোশ হয় আরে ইস্তেখারা করে কাজটা করলাম কই আমার তো ভালো কিছু হলো না ইস্তেখারা করে করলাম কই আমার তো আরো ক্ষতি হলো এরকম যদি কেউ হতাশ হয় অস্থির হয়
তাহলে এটা আল্লাহ তাআলার নারাজিগির কারণ এটা আল্লাহ তাআলার অসন্তোষের কারণ বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখতে আমাদের অকল্যাণ মনে হয় কিন্তু তার পেছনে কল্যাণ লুকায়িত থাকে অতএব বান্দা হিসেবে আমাদের উচিত হবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণ তাওয়াক্কুল করা যদি কোনো প্রকার আমার মনে হয় যে সমস্যা হয়েছে তাহলে হয় আমার আমলে ত্রুটি ছিল আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখাবে ইনশাআল্লাহ ভাইরা আমার একটা ঘটনা আমি বিভিন্ন সময় অনেক জায়গায় বলেছি আমার পরিচিত এক আল্লাহর বান্দা মক্কায় তিনি হোটেলে ব্যবসা করতেন এখনো আছেন আমার খুব পরিচিত মানুষ আমি গেলে ওনার হোটেলে উঠতাম মেসফালাতে তো আমার একবার মনে আছে বেচারা খুব মন খারাপ করে বসে আছেন আমি জিজ্ঞেস করলাম ভাই সমস্যা কি উনি বললেন ভাই আমি আজ বহুদিন এই হোটেলটার ব্যবসা করি পুরো বিল্ডিংটা আমি সৌদি মালিক থেকে নিয়ে নেই সারা বছরের জন্য সম্ভবত 1 মিলিয়ন রিয়াল এটার ভাড়া সারা বছরের জন্য এরপর আমি এটা হাজিদের কাছে উমরাকারীদের কাছে ভিজিটরদের কাছে ভাড়া দিয়ে দিয়ে আমি লাভ করি তারটা তারে দেই এটা অনেক দিন থেকে করি হঠাৎ করে আমার আরেক বাংলাদেশী ভাই কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন নিজের কাজ যা করে আরেকজনের পিছে লাগালাগির পিছনে মেহনত তার একটু বেশি করে এই বদ্রক আমাদের মধ্যে আছে না নাই নিজে নিজে সরকার তেল দিতে পারি আর না পারি আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে এটা হলো আমাদের নেশা তো বলে যে এক বাংলাদেশি ভাই সে আইসে আমার মালিককে ফুসলাইছে বলে যে আরে তোমার বিল্ডিং এর ভাড়া তো 12 লাখ রিয়াল আছে এই লোক তোমারে 10 লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে আমি 12 লাখ রিয়াল দেব আমাকে দিয়ে দাও তো সৌদিয়ান বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে সে বলছে ঠিক আছে আমি আরেকজন তোমার দিয়ে দিলাম এরে নিষেধ করে দিস যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক উনি মন খারাপ করছে যে এত বছর এই হোটেলটা আমি ধরে রাখছি হারামের পাশে থাকতাম এবাদত বন্দি করতাম এখন হোটেলটা হাতছাড়া হয়ে গেছে বলে যে ভাই আবার হোটেল কোথা থেকে মিলাবো না মিলাবো এমনি আমি 1 মিলিয়নে উঠাইতে পারি না কষ্ট হয়ে যায় এটা করে লাভ করতে পারি না খুব বেশি আর এই লোক 12 লাখ রিয়াল দিয়ে কিভাবে লাভ করবে পারবে না অযথা আমার পিছে একটু লাগলো আর কি আমার কি এখান থেকে সরাইলো আর কি তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না মন খারাপ হয়ে গেছে ভাই দেশে চলে যাব উনি চলে আসছেন দেশে দেশে আসার পরে আমি সান্ত্বনা টান্তনা দিলাম ভাই এত বড় ক্ষতি হয়ে গেল সারা জীবন যেটা দিয়ে ইনকাম করতেন ফ্যামিলি চলতো ব্যবসা বাণিজ্য দুই চার পয়সা যা হওয়ার হইতো সেটাও হাতছাড়া হয়ে গেল থাক সবর করেন আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে বেচারা অনেক মন টন খারাপ করে দেশে চলে আসছে হুজুর মানুষ সবর ব্যবস্থা করবে আর কি বলবে এসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি দেশে আসার কিছুদিন পর দেশে আসার কয়েকদিন পরে কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলো করোনা ভাইরাস এই যে করোনা হলো না এই করোনা শুরু হয়ে গেছে করোনা শুরু হওয়ার পর ওই যে এরে ল্যাং দিয়ে বাইর করে দিয়ে হোটেলটা নিয়ে নিছে সে তো 12 লাখ গড়ে দিয়ে দিছে কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয় সৌদিয়ান মালিকেরা তো সব দিয়ে দিছে সৌদিয়ান মালিক তার কাছে সব নিয়ে নিছে টাকাও নেওয়া শেষ করোনা এসে হাজির হয়ে গেছে এবার করোনার কারণে হোটেল সব মক্কা মদিনার হোটেল বন্ধ প্রায় 2 বছর তাহলে এবার টাকাগুলো সব কই গেছে সৌদিয়ানে পেটে গেছে গেছে না যায়নি সৌদিয়ানে মাপ টাপ চেয়ে যদি সে কিছু ফেরত পায় কিছু হয়তো ফেরত পাইতে পারে কিন্তু ধরা তো যা খাওয়ার খাইছে আর এ আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বাঁচাই দিছে তার পুরো টাকাগুলো বাইচা সে মুট করে দেশে নিয়ে চলে আসছে তাহলে সে মনে করছে তার ক্ষতি হয়েছে চোখের পানি ফেলছে কষ্ট হয়েছে মনের কষ্ট দুঃখ হয়তো আল্লাহর প্রতিও মান অভিমান আল্লাহ মাফ করুক থাকতে পারে কষ্ট থাকতে পারে যে আল্লাহ তোমার ঘরের পাশে থাইকা হারাম শরীফে প্রতি ওয়াক্ত নামাজ পড়ি ইবাদত বন্দি করি এত বছর ধরে তোমার কাছে এই নিয়ে আমি নিলাম যে তুমি আমাকে তোমার ঘর থেকে এভাবে ধাকমাক্কার বের করে দিলা মন খারাপ করছে কিন্তু লোকটা আসলে গড়তে পড়তে যাচ্ছিল আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে তারে সরায় দিছে সে না বুঝার কারণে আমরা না বুঝার কারণে এরকম ধাক্কা খায় বলি যে আল্লাহ আমার ধাক্কা দিলেন কেন অথচ ধাক্কার পিছনে আমাদের কি আছে কল্যাণ এরকম ইমানদার প্রত্যেকটা বিপদে প্রতিটা সমস্যা ইমানদার চিন্তা করবে যে এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম তোমরা হয়তো অনেক কিছুকে তোমাদের জন্য ভালো মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে আবার অনেকগুলোকে তোমরা ক্ষতির মনে করো অথচ সেটার পেছনে তোমাদের জন্য উপকার নিহিত আছে থাকতে পারে কি পারে না অতএব ভাইরা আমার দুনিয়াবি যে কোনো বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ গেজ বল যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ এটা করার আগে দুইটা আমল করতে হবে
এক হলো ইস্তিশারা আর একটা হলো ইস্তিখারা একটা হলো পরামর্শ গ্রহণ করা আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে ইস্তিখারা পুরাটা হলো কিন্তু একটা আমল ইস্তিখারা মানে কিন্তু দোয়া আল্লাহর কাছে একটা দোয়া দুই রাকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা এর মাধ্যমে এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন কল্যাণ কামনা করলেন এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবে দোয়া করতে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতে থাকতেন আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি এটা হলো সংক্ষিপ্ত ইস্তিখারা আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি বেশি বেশি করে পড়লেন বাস এটা এক প্রকারের ইস্তিখারা আর মূল ইস্তিখারা যেটা সেটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তিখারা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন তবে ইস্তিখারা করার ব্যাপারে আমাদের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের চিন্তাধারা প্রচলিত আছে ভিতরে একটা হলো আমরা মনে করি যে ইস্তিখারা কিছু নেককার মানুষকে দিয়ে করাইতে হয় এই জন্য অনেক লোক আছে দেখবেন বিভিন্ন হুজুরদেরকে ধরেন যে হুজুর আমার আপনি ইস্তিখারা করাই দেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত না আপনার ইস্তিখারা আপনি করবেন আরেকজন করে দিলে হবে না নাজায়েজ হবে গুনাহ হবে আমি সেটা বলছি না আমি বলছি এটা সুন্নাহ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা কেউ এসে বলতেন না ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তিখারাটা আপনি করে দেন এরকম কোনো হাদিস থেকে আমরা জানি না অথবা সাহাবীরা তাদের মধ্যে সিনিয়র সাহাবীদের কাছে তুলনামূলক আমলদার মানুষের কাছে গিয়ে বলছেন এরকম কোনো রেওয়ায়েত আমরা পাই না তবে ইস্তিখারা প্রত্যেকে যার যার ইস্তিখারা শেষে করবে যদি আরেকজন ইস্তিখারা তার জন্য করে যে আল্লাহ তার জন্য এটা কল্যাণ হবে কি না আপনি সেদিকে মনটা ঝুঁকাই দেন দোয়া করান তো নেককারদের দোয়া চাওয়া যেতে পারে এটা আমি নাজায়েজ বলছি না কিন্তু পদ্ধতি হলো মূলত যার যার ইস্তিখারা শেষে করতে থাকবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মহিলারাও করতে পারে পুরুষরাও করতে পারে একজন ছাত্র মানুষ করতে পারে একজন ব্যবসায়ী মানুষ করতে পারে যে কোনো পেশার মানুষ করতে পারে এটার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই শুধু ওই যে নামাজ পড়ে দোয়াটা পড়বেন দোয়া মুখস্থ নাই লিখে নিয়ে বই থেকে দেখে দেখে অর্থ সহকারে বুঝে বুঝে নিয়ত করে করে আপনি পড়বেন বাস তাহলে হয়ে গেল আর ওই যে পরামর্শ মশওয়ারা যেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে তাহলে পরামর্শ ভিত্তিক আমরা জীবনযাপন করবো ইস্তিখারা ভিত্তিক জীবনযাপন করবো তবে শরীয়তের কোনো হালাল হারাম কাজ করবেন কি করবেন না শরীয়তের কোনো নির্দেশিত কাজ করবেন কি করবেন না এই বিষয়ে আবার ইস্তিখারা চলবে না আপনি যদি ইস্তিখারা করেন যে আল্লাহ হুজুর বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কোরআনে আছে হাদিসে আছে আমি ইস্তিখারা করতে চাই না আমার পড়া দরকার আছে না নাই তাহলে এখানে ইস্তিখারার দরকার আছে কোনো এখানে ইস্তিখারা করা যাবে না ইস্তিখারা আখেরাতের কোনো বিষয় অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন সে বিষয়ে আর কোনো ইস্তিখারা নাই ওটা তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন ওখানে আর কোনো ইস্তিখারা চলবে না ইস্তিখারা হবে আমার দুনিয়াবি মুবাহ কাজের মধ্যে যে আল্লাহ এই কাজটা আমি করবো কিনা হ্যাঁ হজের ক্ষেত্রে আপনি ইস্তিখারা করতে পারেন আল্লাহ এই বছর হজে যাব না আগামী বছর গেলে আমার জন্য ভালো হয় এটা ইস্তিখারার বিষয় হতে পারে আমি এলিম অর্জন করতে যাব এই দেশে যাব নাকি ওই দেশে যাব এই ইউনিভার্সিটিতে পড়বো না ওই ইউনিভার্সিটিতে পড়বো এই মাদ্রাসা যাব না ওই মাদ্রাসা যাব এগুলো ইস্তেখারা বিষয় হতে পারে আমি এলিম অর্জন করব নাকি এলিম বাদ দিয়ে আমি জাহেল থাকবো এটা কোনো ইস্তেখারা বিষয় হতে পারে যেটা শরীয়ত আমাকে করতে বলেছে সে বিষয়ে আর কোনো ইস্তেখারার দরকার নাই অতএব ইস্তেখারা এবং ইস্তেশারা দুটোই আমরা করব এখন প্রশ্ন হলো কোনটাকে অগ্রাধিকার দেব কি আগে পরামর্শ করব নাকি আগে ইস্তেখারা করব না কোন খাতে কোনটা করব এটা নিয়ে ওলামায়ে কেরামের নানা রকম ব্যাখ্যা আছে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু হাদিসে আলাদা করে এটা কোনো আপনার ঠিক করে দেওয়া হয় নাই তারতিব ঠিক করে দেওয়া হয় নাই যে সিরিয়াল বলে দেওয়া হয় না যে এটার পরে এটা এটা না হলে এটা অতএব আপনি চাইলে দুইটা প্যারালালি করতে পারেন দুইটা একসাথে করতে পারেন পরামর্শ করলেন আবার ইস্তেখারা করলেন অনেক ওলামায়ে কেরাম বলেছেন আগে পরামর্শ করা ভালো পরামর্শ আবার ওই যে যার সাথে যেটা করলে ভালো হয় তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে যে বিষয়ে যিনি ভালো জানেন বুঝেন তার অভিজ্ঞতা নিয়ে তার দক্ষতা থেকে পরামর্শ নিয়ে এরপর আপনি আল্লাহর কাছে ইস্তেখারা করলেন এটাকে অনেক ওলামায়ে কেরাম তারজিহ দিয়েছেন আবার অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন এর উল্টাটাকে যে না আগে আল্লাহর কাছে ইস্তেখারা করবেন এরপর বিভিন্ন সাথে মশওয়ারা করবেন আপনি চাইলে দুইটাই একসাথে করতে পারেন আবার কিছু কিছু কাজ আছে যেখানে আপনার কাছে মনে হয় এখানে অভিজ্ঞতাটা বেশি দরকার তাহলে সেখানে শুধু পরামর্শ করেন কোনো অসুবিধা নেই আবার যেখানে বিশেষ করে মানে অভিজ্ঞতা দিয়ে আসলে বলা কঠিন একটা লোক তার সাথে আমি কাজ করবো কি না জানা কঠিন আমি সেখানে আল্লাহর এলমে গায়েব থেকে সাহায্য নিলাম ইস্তেখারার মাধ্যমে
সেটাও করা যেতে পারে তাহলে আল্লাহর ইলমে গায়েব থেকে সাহায্য নেওয়ার যে সুযোগ আছে এই সুযোগ আমরা হাতছাড়া করে বসে থাকি অনেকে কত বড় কপাল পোড়া কত বড় হতভাগা আমরা অতএব আমাদের দুনিয়াবি সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা দুটি আমল করব ইনশাআল্লাহ পরামর্শ গ্রহণ করা এবং ইস্তেখারা করা এমন কি আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না আলহামদুলিল্লাহ অন্তত দোয়া পড়েন اللهم خير لي واختر لي اللهم خير لي واختر لي اللهم خير لي واختر لي الله আপনি আমার জন্য কল্যাণ দান করেন আমার জন্য কল্যাণ নির্বাচন করে দেন কোথায় আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই আমল করব তো ইনশাআল্লাহ